হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে কোনো ব্লগ না, আজকে আমি তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। তো আমার কাছে রেসিপিটা অনেকেই চেয়েছে, সে কারণের জন্যই রেসিপিটা আমি শেয়ার করছি। তো আমি বানাচ্ছি আজকে ভাপা দই। তো প্রথমে টক দই 1 লিটার নিয়েছি, সেটাকে ভালো করে এরকম সুতির কাপড়ের মধ্যে দিয়ে আর একটা ভারী জিনিস চাপা দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি, 8 ঘন্টা মতো রেখেছিলাম। তো পুরো এখানে দেখো ক্রিমের মতো হয়ে গেছে, ভীষণ থকথকে। তারপর এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো এটা ফেটিয়ে ফেটিয়ে এমন একটা কনসিস্টেন্সিতে আসবে যখন দেখে মনে হবে এটা পুরো ক্রিমের মতো স্মুথ হয়ে গেছে। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে অ্যাড করব মিঠাই মিল্ক, যেটা কনডেন্স মিল্ক আমরা বলি সেইটাই। মোটামুটি এখানে 200 ml ছিল, তার মধ্যে আমি হাফের একটু বেশি অ্যাড করে দিয়েছি। আর টক দই নিয়েছি এখানে 1 লিটার। তো এবার ভালো করে দুটোকে মিশিয়ে নিতে হবে। আগামীকাল ভাইয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি এই ভাপা দইটা বানাচ্ছি। তাছাড়াও কিন্তু আমরা মাঝে মধ্যে এই গরমকালে এই দইটা বানিয়ে খেয়েই থাকি। এখানে দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটা এখানে কেক টিন নিয়েছি। কেক টিন ছাড়া যে কোনো একটা পাত্র নিতে হবে, তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে তলাতে ওর উপরে একটা সাদা এরকম পরিষ্কার কাগজ বা বাটার পেপার যেটাই থাকুক সেটা কেটে মাপ করে বসিয়ে দিতে হবে। তারপর ফেটানো দইটা মিশ্রণ যেটা রয়েছে সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে। তোমাদের আমি দেখালাম যে এতটাই দইটা থকথকে যে পুরো বাটি উল্টে দেওয়া সত্ত্বেও কিন্তু একটা ফোঁটাও পড়েনি। তো এবার ভালো করে এটাকে ড্যাব 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 করে স্মুথ করে নিতে হবে, মানে একটু প্লেন করে নিতে হবে। পারলে একটা স্প্যাচুলা ইউজ করতে পারো, সেটা দিয়েও কিন্তু প্লেন করে নিলে দইটা দেখতে ভালো হবে আর কি, নাহলে এই উপরে উঠে উঠে পোর্শনগুলো রয়েছে এগুলো থাকলে ভালো লাগবে না। ওদিকে আমি গ্যাসেতে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, একটা বড় প্যান নিয়েছি, তার মধ্যে জল দিয়ে একটা এরকম ঝিক টাইপের দিয়ে দিয়েছি যাতে ডুবে না যায় পাত্রটা বা জল উঠে না আসে। এবার এই দইয়ের পাত্রটাকে ভালো করে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মুখটা কিন্তু ঢেকে দিতে হবে, যাতে করে দইয়ের ময়েশ্চারটা বজায় থাকে। তো বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এই ধরনের ডেজার্টগুলো বেশ ভালোই লাগে বানিয়ে খেতে। বাইরে থেকে মিষ্টি না আনে এই ধরনের ঠান্ডা ঠান্ডা পেক দই একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এবার দইয়ের পাত্রটা নিয়ে এসে গ্যাসের ওপরে কড়ার মধ্যে সাবধানে বসিয়ে দিতে হবে, যাতে দেখো হাতে ছ্যাঁকা না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। মোটামুটি 1/2 ঘন্টা আমি মিডিয়াম আঁচে ফুটতে দিয়েছিলাম দইটাকে, দেখো। তারপরে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। সাবধানে করবে, ডিমোল্ড করার সময় অবশ্যই একটা স্যারাশি বা এরকম ধরার কিছু ব্যবহার করেই করবে। আর থালাটা দিয়ে উল্টানোর সময় তো একদম সাবধানে করতে হবে, কারণ প্রচণ্ড গরম আছে। চাইলে তোমরা ঠান্ডা অবস্থাতেও করতে পারো, কোনো অসুবিধা তাতে হবে না, রেজাল্ট কিন্তু সেম আসবে। তো এখানে আমার ডিমোল্ড হয়ে গেছে, এটা একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ওভারনাইট, যাতে করে এটা ঠান্ডা হয়ে যায় আর কালকে ঠান্ডা ঠান্ডা বেক দই খেতে খুব ভালো লাগে। আগামীকাল এটাকে ফ্রিজ থেকে যখন বার করে দুপুরবেলায় খাওয়া হবে তখন কিন্তু দারুণ মজা হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।